নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। যদিও গরম অত্যাধিক পড়েছে, তবুও আমাদের ভালো থাকতে হবে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে রেইকি সিম্বলের গুপ্ত প্রয়োগ। অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদের একটি গুপ্ত প্রয়োগ শেখাবো সবকটা সিম্বলের, ডাইকোমিও, চকুরেই, সেরেকি, হংসা, জেসোনেন, এই চারটে সিম্বলের একটি টেকনিক শেখাবো, সিক্রেট টেকনিক, যে টেকনিক আপনারা ইউজ করলে সেই সিম্বলগুলোর পাওয়ার বাড়াতে পারবেন এবং আপনার নিজের রেইকি পাওয়ারকে বাড়াতে পারবেন, এর পাশাপাশি আপনার হিলিং পাওয়ারকেও বাড়াতে পারবেন। তো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভিডিওটি টানা দেখুন, পুরো দেখুন, স্কিপ করবেন না। এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। প্রত্যেকটি ভিডিওতে যদি আপনারা একটি করে লাইক করে দেন, সেটা আমাদের অনেক ভালো লাগে। ভিডিও বানানোর যে আমাদের খাটনি, সেটা সফল হয়, ঠিক আছে? আপনাদের এই লাইকটা কিন্তু আমাদের প্রত্যেকটি ইউটিউবারকে, যারা যারা ইউটিউবে ভিডিও দেন, শুধু রেইকির বিষয়ে বলছি না, অন্যান্য যে বিষয়গুলোও আছে সবার জন্যই বলছি, ভিডিওগুলো যদি আপনারা লাইক করেন তাহলে আমরা সবাই কিন্তু অনেক উৎসাহ পাই। তো প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবকে বিষয়টি জানাবেন, অর্থাৎ শেয়ার করে দেবেন। কারণ আপনি একটি বিষয় জানলেন, সেই বিষয়টি যদি আপনি আপনার বন্ধু বান্ধবকে বিষয়টি জানান, সেক্ষেত্রে আপনি তো জানলেনই, সেও জানুক, সেও আবার আরো কয়েকজনকে জানাবে। এইভাবে ভিডিওটি যদি শেয়ার হয় তো সবাই বিষয়টি জানতে পারবে এবং তাদের জন্যও ভালো, অবভিয়াসলি আমার জন্য তো ভালোই, বা প্রত্যেকটি চ্যানেলের জন্যই ভালো। এবং যিনি আজকে প্রথম আমাকে দেখছেন, অর্থাৎ আমার চ্যানেলে এসেছেন, তাকে প্রথমত স্বাগত জানাই এবং অনুরোধ করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। অর্থাৎ এই চ্যানেলে যখনই ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন এবং আপনার সময় মতো আপনি ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে সিম্বলগুলো আপনাদেরকে শেখাবো বা বলবো কোন কোন সিম্বলের গুপ্ত প্রয়োগ, তো সেখানে প্রথম যে সিম্বলটি আছে সেটা হচ্ছে তামারসা। তামারসা সিম্বলটি হচ্ছে ব্লকেজ দূর করে, যদিও এই সিম্বল নিয়ে অনেক দ্বিমত আছে। কেউ এই সিম্বলকে এঞ্জেল সিম্বল বলেন বা কেউ রেইকি সিম্বল বলেন, তো আমি সেই দ্বিমতের মধ্যে যাচ্ছি না বা আপনাদেরকে নিয়ে যাচ্ছি না, সিম্বলটির যে উপকারিতা সেটা বলছি। যদিও এই সিম্বলের ভিডিও অলরেডি আমি একটা দিয়েছি শুধুমাত্র এই সিম্বলটিকে নিয়ে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে যে ছোট করে বলছি সেটা হচ্ছে ব্লকেজকে দূর করে। ধরুন আপনি যখন রেইকি শুরু করছেন, রেইকি আপনার হাতে এসে যাওয়ার পর আপনি যদি একবার এই সিম্বলকে আজ্ঞাচক্রে কল্পনা করে তিনবার তার নামটা বলতে পারেন, তামারসা, 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 তাহলে আপনার কিন্তু পুরো সেশন অবধি, মানে পুরো রেইকি সেশন যতক্ষণ আপনি নিজের বডি চার্জিং কমপ্লিট করছেন, অর্থাৎ ব্রেক যতক্ষণ না করছেন, সেই পুরো টাইমটা কিন্তু আপনার সঙ্গ দেবে এবং সেই সিম্বলের শুভ প্রভাব আপনি পাবেন। আর বা আপনি যখন কাউকে, কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করছেন, সেক্ষেত্রেও পুরো ট্রিটমেন্টের যে পুরো সেশনটা, পুরোটাই কিন্তু ওই সিম্বল আপনাকে সাহায্য করবে। বা আপনি প্রত্যেকটি পয়েন্টে আলাদা আলাদা করেও এই সিম্বলকে কল্পনা করতে পারেন, তিনবার করে তার নাম উচ্চারণ করতে পারেন। তামারসা সিম্বলটিকে আপনারা সাদা অথবা সোনালী রঙের কল্পনা করতে পারেন। তো আসুন এই সিম্বলটি কিভাবে আঁকতে হয় একটু দেখে নিই ছোট করে। এবার বলবো রেইকি ফার্স্ট সিম্বল, এক নম্বর সিম্বল, চকুরেই। চকুরেই হচ্ছে পাওয়ার সিম্বল, এই সিম্বলের রং হচ্ছে সাদা। যে কোনো কাজে এই সিম্বল ব্যবহার করা হয়, আর যে কোনো সিম্বল রেইকির যে কোনো সিম্বল, সেটা ক্রিস্টাল সিম্বল হতে পারে, উসুই রেইকির সিম্বল হতে পারে, করুণা রেইকির সিম্বল হতে পারে, এঞ্জেল সিম্বল হতে পারে, যে কোনো সিম্বলের সামনে এবং পেছনে যদি আপনি চকুরে ইউজ করেন, তাহলে সেই সিম্বলের পাওয়ার কিন্তু ডবল হয়ে যায়। অর্থাৎ চকুরে সিম্বলটি হচ্ছে পাওয়ার সিম্বল, যে কোনো সিম্বলের পাওয়ারকে ডবল করে দেয়। এছাড়া আপনি আপনার বাস্তুকে ঠিক করার জন্য চকুরে ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনি আপনার দোকান, আপনার ব্যবসার জায়গা, সমস্ত জায়গা, মানে আপনি নিজের শরীরে তো ইউজ করতে পারেন, নিজে কোনো জায়গায় কোথাও ব্যথা হচ্ছে সেখানে আপনি চকুরেই করলেন, ঠিক আছে? চকুরেই হচ্ছে এক কথায় সর্বঘাটের কাঠালি কলা। যে কোনো প্রয়োজনে আপনার চকুরে সিম্বল কিন্তু সবার আগে প্রয়োজন।
তো চকুরি সিম্বল কিভাবে আঁকবেন একটু দেখে নিন। এবার দু নম্বর সিম্বল সে হে কি। সে হে কি সিম্বল হচ্ছে মেন্টাল সিম্বল, মানসিক সিম্বল, অর্থাৎ মানসিক যে সমস্ত সমস্যা আছে সেই সমস্ত সমস্যা কিন্তু সমাধান করার জন্য সে হে কি সিম্বল অন্যতম। এছাড়া আপনার জীবনের যে কোনো ডিসব্যালেন্স রয়েছে, যে সমস্ত বিষয় সেই ডিসব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য, আপনার চক্রের মধ্যে ডিসব্যালেন্স রয়েছে সেটাকেও ব্যালেন্স করার জন্য সে হে কি সিম্বল কিন্তু খুব দারুণভাবে কাজ করে। বিশেষ করে স্টুডেন্টদের জন্য খুব দারুণ কাজ করে, কারণ একজন স্টুডেন্ট হয়তো ছবি আঁকছে, পড়াশোনা করছে, কম্পিউটার শিখছে, কিছু খেলাধুলো করছে, কি ব্যায়াম করছে, কি যোগা করছে, কি প্রাণায়াম করছে, মানে অনেক কিছু নিয়ে কিন্তু একটা স্টুডেন্ট চলছে। এখনকার যে বাচ্চা কাচ্চারা তারা কিন্তু একটা জিনিস নিয়ে বসে নেই, অনেক কিছু একসঙ্গে করছে, এবং অনেক কিছু করতে গিয়ে কি হয় একটু ডিসব্যালেন্স হয়ে যায়। তো সেই ডিসব্যালেন্সটাকে সুন্দরভাবে ব্যালেন্স করার জন্য কিন্তু সে হে কি সিম্বল অন্যতম। সে হে কি সিম্বলের রং হচ্ছে পিঙ্ক বা গোলাপি, এবং এই সিম্বল কিভাবে আঁকতে হয় সেটা একটু ছোট করে এবার আমরা দেখে নিই। এবারে তিন নম্বর সিম্বল, তিন নম্বর সিম্বল হচ্ছে দূরবর্তী চিকিৎসার ক্ষেত্রে যে সিম্বল সবার আগে প্রয়োজন হয়, এক কথায় দূরবর্তী চিকিৎসা এই সিম্বলের প্রয়োগ ছাড়া হবেই না, সেই সিম্বলের নাম হচ্ছে হনসা জেসোনেন বা হনসা সেসোনেন, দুটো নামেই এই সিম্বলকে ডাকা হয়। এই সিম্বলের রং হচ্ছে সোনালি, ডিস্ট্যান্ট সিম্বল বা দূরবর্তী সিম্বল বলা হয় এই সিম্বলকে। এক কথায় যে কোনো কিছুর সঙ্গে, আপনি যাকে ট্রিটমেন্ট করছেন সেই মানুষটির সঙ্গে, সে হতে পারে আপনার থেকে অনেক হাজার হাজার কিলোমিটার দূরে রয়েছে, তো তার সঙ্গে আপনার যে কানেকশন, সেই কানেকশন তৈরি করার জন্য কিন্তু এই সিম্বল অন্যতম। বা আপনার শরীরের মধ্যে কোনো এমন জায়গা রয়েছে যেখানে আপনি সরাসরি রেইকি করে সুফল পাচ্ছেন না, ঠিক যেখানে আপনি রেইকিটা পৌঁছতে চাইছেন সেখানে পৌঁছচ্ছে না, এখন এরকম যদি আপনি কখনো মনে করেন, সেই ক্ষেত্রে আপনি একদম ঠিক যেখানে আপনার একদম পিন পয়েন্ট, ঠিক যেখানে আপনার ব্যথা, সেই জায়গায় চোখ বন্ধ করে একটি হনসা জেসোনেন ড্র করুন। মনে মনে হনসা জেসোনেন, হনসা জেসোনেন, হনসা জেসোনেন বলে নিন, এবং তারপর বলুন অ্যাক্টিভেট 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 বা কানেক্ট কানেক্ট কানেক্ট। সবচেয়ে ভালো হয় যদি কানেক্ট 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 বলুন, অর্থাৎ আপনার সেই জায়গার সঙ্গে আপনার একটা কানেকশন তৈরি হয়ে গেল। এবার আপনি রেইকি করে দেখুন, ঠিক জায়গায় রেইকি পৌঁছে যাবে, এবং আপনি আগে এই সিম্বলের ইউজ ছাড়া যেভাবে করছিলেন যতটা উপকার পাচ্ছিলেন, এবার করে দেখুন আপনি কিন্তু সম্পূর্ণ উপকারটা পেয়ে যাবেন। তো হনসা জেসোনেন সিম্বলটি দূরবর্তী চিকিৎসার ক্ষেত্রে কাজ করে বা কারো সঙ্গে কানেকশন তৈরি করার জন্য কাজ করে। এমনকি আপনি যখন এঞ্জেলকে কল করছেন, ইনভোকেশন করছেন বা যা যা আছে সেগুলো করছেন, পাশাপাশি আপনি যে এঞ্জেলকে কল করছেন সেই এঞ্জেলকে কল্পনায় এনে তার সেই ছবির ওপরে যদি আপনি একটি হনসা জেসোনেন ড্র করে দিতে পারেন এবং বলতে পারেন আকার সময় হনসা জেসোনেন হনসা জেসোনেন হনসা জেসোনেন, আর তিনবার বলুন কানেক্ট কানেক্ট কানেক্ট, তাহলেও কিন্তু আপনি সেই এঞ্জেলের সঙ্গে খুব দ্রুততার সঙ্গে খুব দ্রুত কানেকশন তৈরি করতে পারবেন, এবং খুব তাড়াতাড়ি আপনার ফিলিংসটা তাকে শেয়ার করতে পারবেন, আপনার যে কারণে আপনি তাকে ডেকেছেন, যে প্রেটা আপনি করছেন সেটা তার কাছে খুব দ্রুত পৌঁছবে। এটা আমি নিজে করে দেখেছি, তারপর এই জাতীয় আমি ভিডিও দিয়েছি, আপনারা এই ভিডিও অলরেডি হয়তো দেখে নিয়েছেন যে কিভাবে রেইকি শক্তিশালী সিম্বল প্রয়োগ করে এঞ্জেলের সঙ্গে কানেকশন করা যায় বা এঞ্জেল কল করা যায়, এরকম একটি ভিডিও আমি দিয়েছিলাম। তো এই বিষয়টি আমি বলেছি ওই ভিডিওতে। তো এছাড়া আরও একটি জিনিস আজকে আমি অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে ধরুন আপনি যে ঠাকুরকে পছন্দ করেন, যে ঠাকুরকে আপনি সবসময় ডাকেন, সেটা দুর্গা ঠাকুর হতে পারে, কালী ঠাকুর হতে পারে, লোকনাথ বাবা হতে পারে, মহাদেব হতে পারে, মা সন্তোষী হতে পারে, মা মনসা হতে পারে, ঠিক আছে, যে কোনো ঠাকুর হতে পারে, আপনি তাকেও যখন
প্রে করছেন তার কাছে, আপনি চোখ বন্ধ করে সেই ঠাকুরের সিম্বল মানে ছবির উপরেও একটি এই সিম্বল ড্র করে দিয়ে বলুন কানেক্ট কানেক্ট কানেক্ট, দেখুন, তারপর প্রে করুন, দেখবেন আপনি কিন্তু আরো তাড়াতাড়ি তার সঙ্গে কানেকশন তৈরি করতে পারবেন। যদিও আমরা যখনই ঈশ্বরকে প্রার্থনা করি তখন তার সঙ্গে আমাদের কানেকশন হয়েই যায়, তবুও আমি যেহেতু একজন রেইকি স্টুডেন্ট আমি সব বিষয়টা রেইকির অ্যাঙ্গেল দিয়েই দেখছি, তো আমি রেইকির এই সিম্বলটিকে যদি এই কাজেও ইউজ করি আমি 100% শিওর যে এই টেকনিকটি কিন্তু আপনাদের কাজ করবে। অর্থাৎ এইভাবে যদি করেন সেটা আপনাদের জন্য দেখবেন খুব ভালো কাজ করছে, ঠিক আছে, করে দেখুন। এখানে তো কিছু নেই, সিম্বল তো আপনার আপনি বা আপনারা পেয়েই গেছেন, তো জাস্ট করে দেখুন, আজকের থেকেই করে দেখুন কি রেজাল্ট হয়, মনটা কতটা পবিত্র হচ্ছে বা কি মনে হচ্ছে, আপনার কি ফিলিং হচ্ছে সেটা একটু দেখে নিন। যদি মনে হয় যে না কোনো বিষয় কিছু হচ্ছে না তাহলে প্রয়োজন নেই করার, কিন্তু কয়েকবার করে দেখুন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। এইবার একটু হংসাজেশনের সিম্বলটি কিভাবে ড্র করব সেটা একটু ছোট করে দেখে নিই। এবারে মাস্টার সিম্বল ডাইকোমিও সম্বন্ধে বলবো। ডাইকোমিও হচ্ছে মাস্টার সিম্বল, সুপ্রিম পাওয়ার যাকে বলা হয়। এই সিম্বলের দ্বারা আপনি যে কোনো ট্রিটমেন্ট সেগুলো তো করতে পারবেনই, স্ক্যানিং করতে পারবেনই, মেডিটেশন করতে পারবেনই, এছাড়া আপনি অ্যাটিউনমেন্ট কি করে দিতে হয় এবং অ্যাটিউনমেন্ট দেওয়ার জন্য এই সিম্বল কিন্তু আপনার প্রধান কাজ করবে। এই সিম্বলের রং হচ্ছে বেগুনি। এই সিম্বলটি কিভাবে আঁকতে হয় সেটা একটু দেখে নিই এবার। তো মোটামুটি সিম্বলগুলো কি এবং সিম্বলগুলো কিভাবে আঁকতে হয়, তাদের রং কি, সেগুলো সম্বন্ধে জানলেন। এবার এখানে একটি প্রশ্ন আপনাদের মনে হয়তো আসছে যে এক একটি সিম্বলের যখন আলাদা আলাদা রং আছে তাহলে আমরা যখন রেইকি প্র্যাকটিস করছি সেক্ষেত্রে কি আমরা এই আলাদা আলাদা রং হিসেবে সেই সিম্বলগুলোকে ড্র করব বা কল্পনা করব? তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যেরকম সাদা রঙের সব সিম্বল ইউজ করছেন সেটাই করুন, কারণ এতগুলো রং যদি আপনি কল্পনা করতে যান সেখানে আপনার একটু অসুবিধা হয়ে যেতে পারে। তবে কেউ আপনাদের মধ্যে যদি কেউ এই রকম আলাদা আলাদা রং কল্পনা করতে পারেন কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে আপনারা মানে অবশ্যই করবেন, খুবই ভালো সেটা করতে পারেন। তো এবারে বলবো যে সবকটি সিম্বলের যে গুপ্ত প্রয়োগ যেটা আমি থাম্বনেল রেখেছিলাম সেটা কি, সেটা হচ্ছে আপনারা এমনি সিম্বলগুলোকে ইউজ করছেন আপনাদের হিলিং এর জন্য, বডি চার্জিং এর জন্য, অপরকে হিলিং এর জন্য, তো এভাবে আপনারা সিম্বলগুলোকে ইউজ করছেন এবং প্র্যাকটিস করছেন, এটা হচ্ছে এক রকম সিস্টেম সবাই করছে। কিন্তু আপনারা যদি এর ভেতর থেকে যে কোনো সিম্বলের পাওয়ারকে বাড়াতে চান, ধরুন আপনি চকুরেই সিম্বলের পাওয়ার বাড়াবেন, সেক্ষেত্রে কি করবেন, এই চকুরেই সিম্বলকে কিন্তু আপনার একটা মেডিটেশন করতে হবে, সিম্বল মেডিটেশন। সেটা কিভাবে করতে হবে, আপনি যে কোনো সহজ আসনে বসবেন, তিনটে বা পাঁচটা গভীর শ্বাস নেবেন, মুখ দিয়ে সেই শ্বাস ছাড়বেন, একদম রিল্যাক্স মোডে চলে যাবেন। তারপর আপনি চোখ বন্ধ করে সামনে আপনার ঠিক সামনে একটি বড় সিম্বল, চকুরেই সিম্বল সাদা রঙের আপনি কল্পনায় দেখছেন, ঠিক আছে, কল্পনা করছেন যে সামনে আপনার সামনে একটি খুব বড় একটি সাদা রঙের চকুরেই রয়েছে এবং সেই চকুরেটি ধীরে ধীরে ভাইব্রেট হচ্ছে এবং সেই চকুরেই থেকে সাদা আলো আপনার সমগ্র শরীরে প্রবেশ করছে, আপনার শরীর থেকে সমস্ত নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে, আপনি সম্পূর্ণ পজিটিভ হয়ে গেছেন, আপনার শরীরের
কোনো ধরনের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা টেনশন কিচ্ছু অবশিষ্ট নেই। আপনি সম্পূর্ণ সুস্থ সমৃদ্ধ একজন মানুষ হয়ে গেছেন, এটা আপনি কল্পনা করছেন। এরপর দেখছেন সেই চকুরেটি ধীরে ধীরে আপনার চারপাশে ঘুরতে শুরু করেছে, ঠিক আছে, সেটা ঘুরছে, ঘুরতে ঘুরতে আবার আপনার সামনে এসে দাঁড়ালো এবং সেই চকুরেই থেকে ছোট ছোট চকুরেই বেরিয়ে আপনার মূলাধার চক্রে একটি গেল, ধীরে ধীরে আর একটা স্বাধিষ্ঠান চক্রে গেল, আর একটি মণিপুর চক্রে গেল, আবার একটি এসে অনাহত চক্রে স্থির হলো, আর একটি বিশুদ্ধ চক্রে এসে স্থির হলো, আর একটি আজ্ঞা চক্রে এসে স্থির হলো, আর একটি সহস্তা চক্রে এসে স্থির হলো। অর্থাৎ ওই বড় চকুরেই থেকে একটি একটি করে ছোট চকুরেই বেরিয়ে আপনার সমস্ত চক্রে স্থির হয়ে গেল। এরপর আবার আপনি দেখছেন সেই চকুরেই আপনার সামনে যে চকুরেই ছিল সাদা রঙের উজ্জ্বল, সেই চকুরেই থেকে সাদা উজ্জ্বল আলো বেরোতে শুরু করেছে এবং সেই আলো সহ সেই উজ্জ্বল সাদা রঙের চকুরেই ধীরে ধীরে আপনার শরীরের দিকে আসতে শুরু করেছে এবং আস্তে আস্তে সেই চকুরেই আপনার পুরো শরীরের মধ্যে ধীরে ধীরে এসে মিশে যেতে লাগলো। অর্থাৎ আপনার সমগ্র শরীরে সেই চকুরেই স্থির হয়ে গেল। সুন্দরভাবে এই মেডিটেশনটি আপনি যদি প্রত্যেকদিন করতে পারেন, আপনার কিন্তু এই চকুরেই সিম্বলের পাওয়ার অত্যাধিক মাত্রায় বেড়ে যাবে। শুধু চকুরেই সিম্বল নয়, সেহেকি সিম্বল দিয়েও আপনি এই সেম মেডিটেশন করতে পারেন, যা যা চকুরেই দিয়ে বললাম। সেক্ষেত্রে সেহেকি সিম্বলের পিঙ্ক রং আপনাকে গোলাপি রং ভাবতে হবে, যদি হংসা জেসনের সিম্বল দিয়ে আপনি করেন সেক্ষেত্রে সোনালি ভাবতে হবে, যদি ডাইকোমিও সিম্বল দিয়ে আপনি করেন, যদিও ডাইকোমিও সিম্বল হচ্ছে যারা 3A করেছে তারা করতে পারবে বা যারা মাস্টার টিচার হয়ে গেছেন তারা করতে পারবে, তো সেক্ষেত্রেও সেম প্রসেস, ওটা ভায়োলেট কালার দিয়ে ভাবতে হবে, অর্থাৎ বেগুনি রঙের ডাইকোমিও এবং সমস্ত যা যা বললাম সেই বিষয়গুলো বেগুনি রঙের আপনাকে ভাবতে হবে। তো এইভাবে এই চারটে সিম্বলকে আপনারা যদি মেডিটেশনের মাধ্যমে নিজেদের শরীরে প্রবেশ করাতে পারেন বা যা যা বললাম করতে পারেন, আপনাদের সেই সেই সিম্বলের পাওয়ার কিন্তু মারাত্মক হারে বেড়ে যাবে। আপনারা নিজেরাই ফিল করতে পারবেন যে আপনাদের যে রেইকির যে পাওয়ার সেটা অনেকটাই বেড়ে গেছে, ঠিক আছে। এবং আপনারা যদি প্রতিদিন না করতে পারেন, ধরুন আজকে করলেন চকুরের সিম্বলের মেডিটেশন, আবার একদিন বাদ দিয়ে আবার করুন, এক সপ্তাহে আপনি 3-4 দিন চকুরের সিম্বলটি ওটাকে নিয়ে করুন, তারপরের সপ্তাহে সেহেকি নিয়ে করুন, তারপরের সপ্তাহে হংসা জেসনেন করুন, তারপরের সপ্তাহে ডাইকোমিও করুন, ঠিক আছে। এইভাবে আপনি প্রত্যেকটি সিম্বলকেই মেডিটেশনের মাধ্যমে তাদের যে শক্তি সেটাকে বাড়ি মানে বর্ধিত করুন এবং নিজেদের সেই পাওয়ারকে বাড়ান, যাতে নিজের ট্রিটমেন্টের পাশাপাশি অপরকেও হিল করে খুব তাড়াতাড়ি আপনারা সবাইকে সুস্থ করতে পারেন। এই ছিল ভিডিও। আরো কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে অনলাইন ক্লাস চলছে এবং 36 মিনিট বডি চার্জিং টেকনিক শেখানো হচ্ছে, অর্থাৎ সারা দিনে আপনার রেইকি অভ্যাস করতে মাত্র 36 মিনিট সময় খরচ হবে। এবং যে কোনো কোর্সের সঙ্গে এঞ্জেল থেরাপি, প্রাণিক হিলিং, এঞ্জেল হিলিং কোড এবং ল অফ অ্যাট্রাকশনের পাওয়ারফুল টেকনিক সম্পূর্ণ বিনামূল্যে শেখানো হচ্ছে। তো যারা মনে করছেন রেইকি শিখবেন, তাড়াতাড়ি ফোন করুন এবং শিখে নিন বিশুদ্ধ রেইকি। সবাই খুব ভালো থাকুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। আজকে আসছি, নমস্কার।